যে দুটো করে শো আছে প্রতিদিন, একটা চারটে থেকে একটা সন্ধ্যা সাতটা থেকে। এখানে সব কাট আউট লাগানো রয়েছে সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের যে মুভিগুলোর যে ক্যারেক্টারগুলো, সেখানে আমাদের সৌমিত্র চ্যাটার্জির ছবি রয়েছে, উত্তম কুমার রয়েছে, উৎপল দত্তের ছবি রয়েছে, শর্মিলা ঠাকুর, রঞ্জিত মল্লিক, সবার কাট আউট রয়েছে এখানে। বেশ ভালো লাগছে দেখতে। হাই ফ্রেন্ডস, বিপুল রয়, আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল। আজ আমি চলে এসেছি আমাদের দীনবন্ধু মঞ্চে। এখানে সত্যজিৎ রায়ের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এখানে প্রদর্শনী হচ্ছে রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে। সত্যজিৎ রায়ের অনেক রকম যত রকমের ছবি বা সিনেমা বানিয়েছে, সেই সিনেমাগুলোর পোস্টার দেখানো হয়েছে এবং তার ডিটেল লেখা রয়েছে। তোমাদের প্রদর্শনীটা আমি ঘুরে দেখাচ্ছি, এবং যে আমাদের দীনবন্ধু মঞ্চে আমাদের সিনেমা দেখানো হবে সত্যজিৎ রায়ের যে বিশেষ বিশেষ যে সিনেমাগুলি, তো তোমরা এসো। আজ 12 জানুয়ারি, আজকে থেকে এটি শুরু হলো। তো আমি এখন তোমাদের একটু প্রদর্শনীটি দেখাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে 12 জানুয়ারি 2023। আজকে দেখানো হবে ঘরে বাইরে সন্ধ্যে 7টা থেকে, আর 13 তারিখ সোনার কেল্লা, জলসাগর, এখানে সব ডিটেল লেখা রয়েছে, তোমরা পড়তে পারো পজ করে। Thank you.
টিকিট শেষ, বাট তোমরা আসতে পারো। আসলে এখানে যেদিন মুভি, যেই মুভিটা তোমরা দেখতে চাও সেই মুভিটা তোমরা আসলে দেখতে পাবে, তো সেটা প্রবেশ করা যাবে, সে আমি শুনলাম, শুনেই জানাচ্ছি, তো তোমরা আসতে পারো। এই যে দুটো করে শো আছে প্রতিদিন, একটা 4টে থেকে একটা সন্ধ্যা 7টা থেকে মুভি দেখানো হবে, সেটা এখানে রয়েছে, কোন দিন কোন সিনেমা রয়েছে ডিটেলটা রয়েছে এখানে।